নাম শুনছেন তো? পয়গম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত বেশি কথা বলছে, পৃথিবীতে যত পয়গম্বর যত নবী আসছে সব নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট কথা বলেছে, ইনডাইরেক্ট। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়া সপ্ত আকাশে নিয়ে কথা বলছে, এক একজন নবীর সাথে এক একজন কাইফিয়াতে কথা বলছে, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু আমি তোমার কাছে একটা নতুন আইটেমের নতুন আঙ্গিকের প্রশ্ন করতে চাই, নতুন আঙ্গিকের আবদার করতে চাই, জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা রে, কি এমন প্রশ্ন, কি এমন আবদার আমাকে একটু বলো। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তুমি তো জান্নাত বানাইছো জাহান্নাম বানাইছো, ঠিক কিনা? জান্নাত বানাইছে কে? আরে কথা বলে না, জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? আমাকে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? ইবাদত করব কার? উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কার কথা? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, প্রভু আমি তোমার কাছে জানতে চাই, তুমি আল্লাহ কোন লোকটাকে জাহান্নামে দিবা? তুমি তো হাজার হাজার মানুষকে জাহান্নামে দিয়া জাহান্নামটাকে ভরপুর করবা, আমাকে এমন একটা জাহান্নামী লোক দেখাও, এমন একটা জাহান্নামী লোকের সন্ধান আমাকে দাও। রব্বে করিম তোমার কাছে এমন একটা লোককে দেখতে চাই, এমন একটা লোকের পরিচয় আমি জানতে চাই যে এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা রে, কেন জানো, কেন জানতে চাও, কেন জাহান্নামী লোক দেখতে চাও? পয়গম্বর মুসা বলে, প্রভু আমি একটা জাহান্নামী লোক দেখতে চাই। প্রভু বললেন, মুসা রে জাহান্নামী লোক কেন দেখতে চাও? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমি ওই লোকটাকে জিজ্ঞেস করব, তুমি কোন কারণে জাহান্নামে যাইবা, কোন আমলের কারণে, কোন কাজের কারণে তোমার নামটা জাহান্নামে উঠে গেছে? পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ আমি ওই আমল করব না, ওই কাজ করব না, জাহান্নামেও যাব না। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন, মুসা রে আমি আল্লাহ মানুষ তৈরি করলাম, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ তৈরি করলাম, আমি আল্লাহ কোন লোকটাকে জাহান্নামে দিব? ওই লোকটাকে আমি তোমার পরিচয় দিব না, তোমার সন্তান দিব না, কারণ একটা জাহান্নামী লোককে তোমার সাথে সাক্ষাৎ করাইয়া ওই লোকটাকে আমি আল্লাহর বেজ্জতি করতে পারবো না। সুবহানাল্লাহ, বেজ্জতি। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ না আমাকে দেখাইতে হবে, একটা জাহান্নামী লোক আমাকে দেখাইতে হবে, বারবার পিড়াপিড়ি করতেছে। আল্লাহ বলেন, মুসা রে জাহান্নামী লোক দেখাবো, তবে শর্ত হলো তুমি তাকে জিজ্ঞেস করবা না, তার সাথে তুমি জাহান্নামে যাওয়ার কারণগুলি জিজ্ঞেস করবা না, যদি জিজ্ঞেস না করো তাহলে আমি আল্লাহ তোমাকে বলতে পারি। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, প্রভু না 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 জিজ্ঞেস করবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে আগামীকাল ফজরের নামাজ পড়ে অমুক রাস্তায় দাঁড়াইবা, অমুক রোডে ওই ওই পাশে দাঁড়াইবা, দাঁড়াইলে দেখবে একটা লোক আস্তে আস্তে তোমার সামনে আসবে, মনে করবা জেনে নিবা ওই লোকটাই আল্লাহর জাহান্নামের মালিক, জাহান্নামের ওই লোকটাকে জাহান্নামে দেওয়া হবে। মুসা আলাইহিসসালাম ফজরের নামাজ পড়ার পর রাস্তা দাঁড়ায় রয়েছে, দেখতেছে কিছুক্ষণ পর একটা লোক আসতেছে, হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিসসালাম বারবার ফলো করতেছে, হা আহা এই লোকটাই তো মনে হয় মালিকের জাহান্নামে যাবে। পয়গম্বর মুসা তার সাথে কথা বলে না, তার সাথে কথা বলে না, লোকটা সালাম দেয় কথা বলে না। মুসা পয়গম্বর ভাবে, হাই রে এই লোকটা তো জাহান্নামী, যদি এই লোকটাকে আমার সামনে দাঁড়া করায় দেই জাহান্নামী লোকটাকে, তার সাথে যদি আমি কথা, এতই পাপি হয়ে গেলাম, এতই নিকৃষ্ট হয়ে গেলাম, আল্লাহ গো আমি তওবা করতেছি, আমি আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও, আমার বান্দা তওবা করেছে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করিলাম,
বান্দার নামটা আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে বসে বসে তাসবিহ তাজালাই করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন, সাইয়্যিদুনা আলী রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে বসে তাসবিহ তাজালাই করতেন, ইশরাকের নামাজ পড়ে ঘরের মধ্যে আসতেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজ ছিল সকালবেলায় ফজরের নামাজে ঘরের মধ্যে পইরা সন্তানদেরকে নিয়ে বসে বসে কোরআনের তালিম দিতেন, তাসবিহ পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশরাক পড়ে ঘরে আসতেন তখন নাস্তা বানাইতেন। কিন্তু একদিন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে আর মসজিদে বসেন নাই, ইশরাক নামাজ আর পড়েন নাই, তাসবিহ তাজিল করেন নাই, ঘরে চলে আসেন, মনটা ভালো না। ঘরে এসে দেখতেছে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ফজরের নামাজ পড়ার পরে আর কোনো কাজ বাজ করেন, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাসবিহ পড়েন না, সন্তানকে কোরআনের তালিম আর দিচ্ছেন না, ব্যাপারটা কি? বিভিন্ন কাজ আইলা ঝাইলা করে কান্নাকাটি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন বারবার কাঁদতেছো, বারবার চিৎকার করতেছো, ব্যাপারটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী রে, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমার কাছে আসছে। আয়েশা বলতেছে, ফাতেমা তুমি আলীর ঘরে সাহারি খাইবা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ইফতারি করবা। সুবহানাল্লাহ। আলীর কাছে কি খাইবা? সাহারি খাইবা, আর মুহাম্মাদের কাছে আয়েশা ইফতারি করবে। তার মানে ফাতেমার কি হয়ে যাবে অন্তকাল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটিতে পড়ে গেলেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হাসাইন বাবা তুমি চিন্তা করতেছেন ব্যাপারটা কি, আম্মা কেন কাঁদে, কেন কাঁদে, বাবা কেন কাঁদে, মা কেন কাঁদে, হাসান কান্দে, হুসাইন কান্দে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বর্ণনায় আসছে, সন্তান হাসান হুসাইন যখন মা বাবাকে ডিস্টার্ব করে তখন তিনি দুইজন সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে পাঠিয়ে দেয়, কয় যাও যাও নানার কাছে যাও, আমার ঘরে কিছু নাই। সুবহানাল্লাহ। হাসান হুসাইন ঘরের মধ্যে বারবার জিজ্ঞেস করছে, আব্বু তুমি কেন কাঁদো, আম্মু তুমি কেন কাঁদো, কিন্তু আব্বু বলে না, আম্মু বলে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হাসান রে, হুসাইন রে, যাও তোমার নানার কাছে যাও, আমি কিছু বলতে পারবো না, তোমার আব্বু কিছু বলতে পারবে না। দুইটা সন্তান হাসান হুসাইন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায় গেছে। যখন রওজার পাশে যখন দাঁড়ায় গেছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে বলতেছে, নাতিরা, হে হাসান হুসাইন, আমি নানার কাছে বারবার আসতে পারবো, ঠিক আছে, আমি নানার পাশে দাঁড়াইতে পারবো, ঠিক আছে, যাও যাও ঘরে যাও, তোমার আম্মুরে কিন্তু আজকে বিকালের পরে আর পাইবা না। সুবহানাল্লাহ। আম্মুরে আর বিকালের পরে পাইবা না, আম্মুর চেহারাটা বারবার দেখা দেখা কবুল হজের সব বলে আলাও। কিসের হাস, কিসের হাস? হাসান হুসাইন ঘরে চলে গেছে, তাফসীরে ইবনে কাবীরের মধ্যে লেখে হাসান হুসাইন ঘরে চলে যায়, মাকে বলতেছে, আম্মু তুমি তো বলো নাই, তুমি খালি কাঁদো, আব্বু বলে, তোমরা আমাকে বলো নাই, বুঝতে পারছি তুমি আর দুনিয়াতে থাকবা না, তুমি কবরে চলে যাইবা, মরে যাইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বলতেছে, স্বামী রে, তোমার কাছে আমার তিনটা ওসিয়ত, কয়টা ওসিয়ত? কয়টা? আলী রে, তোমার কাছে আমার তিনটা ওসিয়ত, আমি তো চলে যাব, আমি তো মরে যাব। আলী রে, আমি মরে যাওয়ার পর তুমি একটা ভালো মেয়েকে বিবাহ করবে, দুই নাম্বার আমার এই দুইটা সন্তানকে সপ্তাহে একদিন একসাথে ঘুমাইবা, তিন নাম্বার হলো আমার জানাজা তুমি দিবা,
আমার কাফন দাফন তুমি করবা, খবরদার কোন মানুষকে এলান ঘোষণা কইরা আমার পাশে আসবা না, কোন মানুষকে জানাইয়া আমার জানাজাটা ভারী করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তোমার প্রথম শর্ত রাজি আছি, মানতে রাজি, দ্বিতীয় শর্ত মানতে রাজি, কিন্তু তৃতীয় শর্ত মানতে রাজি নাই। কারণ হলো তুমি রসুলের মেয়ে ফাতেমা, জান্নাতের সর্দারনী ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা, তুমি হচ্ছ শ্রেষ্ঠ একটা মা, শ্রেষ্ঠ একটা ব্যক্তি, তোমার জানাজায় লক্ষ লক্ষ সাহাবী হবে, শরীক হবে, এটা আমি চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না রে, না না, যদি আমার জানাজায় লক্ষ লক্ষ সাহাবী আসে, লক্ষ লক্ষ মুসলমান আসে, তাহলে সাহাবায়ে কেরাম মুসলমান কাফনের কাপড়ের দেখে 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 খাটের ভিতরে আমার কাফনের প্যাকেট দেখে বলবে, এই নবীর মেয়ে ফাতেমা মোটা ছিল, চিকন ছিল, লম্বা ছিল, খাটো ছিল, খবরদার পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত কোনদিন আমি বেপর্দায় চলি নাই, কোনদিন বেপর্দায় চলি নাই, এখন ইন্তেকাল করব, পর্দা নিয়ে ইন্তেকাল করব। আলী রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মানতে রাজি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। ইশার নামাজের পরে তার জানাজা হবে, জানাজার মধ্যে তিনটা লোক, কয়টা লোক, কয়টা কয়টা, এক নম্বরে সাইয়েদনা আলী, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজা পড়ালেন, আর হাসান হুসাইন দুইজন সন্তান দাঁড়ায় রয়েছেন খাটের মধ্যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে রাখা হয়েছে। কি বলেন, খাটের খাটটা কয়জন ধরতে হয়, লোক আছে কয়জন, লোক আছে কয়জন, তিনজন লোক দাঁড়ায় রয়েছে, চতুর্থ নাম্বার খাটের কর্নার কে ধরবে, এরকম লোক নাই, এরকম লোক নাই। ইশার নামাজের পরে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জর গিফারি ঘুমিয়ে গেছে, পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জর গিফারিকে স্বপ্নে বলতেছে, আবু জর গিফারি রে, এ আবু জর গিফারি, আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হয়ে গেছে রে, তার খাটের তিন পাও তিনজন দর্শছে রে, হাসান দর্শছে এক পাও, হুসাইন দর্শছে আরেক পাও, আলী দর্শছে এক পাও, চতুর্থ পাও কে ধরবে, এরকম লোক আর নাই পৃথিবীতে নাই। এ আবু জর গিফারি, আমি পয়গম্বর তোমাকে ওহি আবদার করে দিলাম, আদেশ দিয়া দিলাম, যাও যাও যাও, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটের লা খাটের কুঠা ধরে না, সুবহানাল্লাহ। সাহাবী আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের স্বপ্ন যোগে আদেশ পায়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ায় গেছে, খাট দই না কবরের পশ্চিম পাশে দাঁড়া করে, যখন লাশ মাটিতে নামে খাটে নামাবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশটাকে মাটিতে রাখছে, সাহাবী আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কবর কাকে বলতেছে, কথা বলেন কাকে বলতেছে, এই কবর জানিস, জানো কাকে কবরে রাখতেছি, যিনি হচ্ছেন জান্নাতের সর্দারনি জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পুরা পৃথিবী সৃষ্টি করা হতো, কি হতো না ঠিক কিনা, কবর জানিস কাকে আজকে দাফন করা হইতেছে, কাকে আজকে কবর রাখা হইতেছে, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসাইনের মা, খবরদার বিয়াদবি করবি না, কবরের বুক থেকে কবরের জবান থেকে কোনো আওয়াজ বের হয় না। আবু জর গিফারি ডাক দিয়ে বলতেছে, কবর রে জানিস কাকে আজকে তোর ভিতরে ডাকা হয়েছে, এই কবর খবরদার সাবধান সাবধান, বিয়াদবি করবি না, তিনি হচ্ছেন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে দুইজন যুবক থাকবে যারা জান্নাতের সমস্ত লোকদেরকে পাহারাদারি করবে, জান্নাতের সমস্ত মহিলাদের যারা যে মেয়েরা সর্দার হবে, পুরা জাহানের মালিক যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ
জবান খুলে গেছে আল্লাহ তাআলা কবরকে এরকম কথা বলে তোমাদের শক্তি দিয়ে দিয়েছে। কবর বলতেছে আবি আবু যর গিফারি, এ সাহাবী আবু যর গিফারি শুনিয়া রাখো, আমি কবর, আমি রসুলের মেয়ে ফাতেমাকে চিনি না। কি বলেন, চিনি কিনা? চিনি। আমি কবর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে চিনি না। আমি কবর হাসান হোসাইনের মাকে চিনি না। আমি কবর আদির স্ত্রীকে চিনি না। আমি চিনি না কামল, যে ব্যক্তি না কামল নিয়ে কবরে আসবে, আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তি নেক আমল নিয়ে কবরে আসবে আমি কবর তাকে সুসংবাদ দিয়ে দিব, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে না, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমি কবর তার জন্য জাহান্নামের আগুন হয়ে যাব, জাহান্নামের গর্ত হয়ে যাব, নাউজুবিল্লাহ। এবার বলেন, রাসূলের মেয়ে ফাতেমাকে সাথ দেওয়া হয়েছে কিনা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বয়ান করতেছে, বাবা আপনারা যেরকম আজকে বসে আছেন, আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন, আমার মুরব্বী বাবা যারা বসে আছে, পয়গম্বর এরকম বয়ান করতেছে আর বলতেছে, সাবিরা খবরদার, কোনদিন জামাত মিস করবা না, নামাজ মিস করবা না, জামাত মিস করবা না। একজন অন্ধ সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন জামাতের সাথে নামাজ পড়তে, জামাত মিস করতে না, নামাজ মিস করতে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমি তো রোড গার্ড চোখে দেখি না, পয়গম্বর আপনার জন্য কোন রুখসত আছে কিনা? পয়গম্বর বলেন, হে অন্ধ সাহাবী, তুমি কি তোমার কান দিয়ে নামাজের আজান শুনো কিনা? অন্ধ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার কান দিয়ে আর মসজিদের আজান, মসজিদে নববীর আজান শুনি। পয়গম্বর বললেন, অন্ধ, তুমি মসজিদের আজান যখন তোমার কান দিয়ে শুনো, যাই না রাখো, তুমি তোমার ঘর থেকে আজানের জবাব, আজানের উত্তর দিয়ে দিতে মসজিদে আসবে, সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বলেন, বিবি রে, তোমার কাছে কোনো পাট সুতা আছে কিনা, পাট রশি আছে কিনা, পাট সুতা আছে কিনা? বিবি বলতেছেন, স্বামী, আপনি পাট সুতা দিয়া কি করবেন, রশি দিয়া কি করবেন? অন্ধ সাহাবী বললেন, বিবি রে, এত কথা বলবা না, তোমার কাছে পাট রশি আছে কিনা? অন্ধ সাহাবী বিবি বলেন, হে আমার সাহাবী, হে রসুলের সাহাবী, আমার প্রিয় স্বামী শুনে রাখেন, আমার কাছে পাট রশি আছে, লাও লাও তোমার পাট সুতা নাও। দুইজনে মিলে পাট সুতা এরকম পাকাইতেছে, রশি বানাইতেছে, অন্ধ সাহাবী এরকম দরোয়ার সাথে রশি লাগাইয়া, রশির এক মাথা দরোয়ার সাথে লাগাইয়া, আরেক মাথা মসজিদে নববীর সাথে লাগাইয়া, টান টান করে লাগাইতেছে। মসজিদে নববীর বাস্তবায়ন হয়ে গেছে, অন্ধ সাহাবী ঘরের ভিতর থেকে আজানের জবাব দিতে রশি ধরে ধরে মসজিদে যায়। পয়গম্বর বলতেছে, সাহাবীরা দেখ দেখ, আমি পয়গম্বর বলে দিলাম, অন্ধ রশি ধইরা ধইরা মসজিদে যায় নাই, অন্ধ রশি ধইরা ধইরা আল্লাহর জান্নাতে ঢুকে গেছে, সুবহানাল্লাহ। এইজন্য বাবা, মান হাফাযাস সালাত কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানা ওয়ালা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'া কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হবে, ঠিক কি না? অন্য হাদিসে আছে, বান্দা যখন মরে যায়, কবর দেওয়া হয়, নামাজ তার মাথার উপর দিয়ে এরকম লাইট দিয়ে ফোকাস করবে, আলো দিবে। অন্য হাদিসে আছে,
নামাজি ব্যক্তিকে যখন কবর দেওয়া হয়, নামাজি ব্যক্তির জন্য পুরো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই সোজা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কদিন আমাদেরকে হায়াত দেয়, ওই কদিন আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রেজা মন্দির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে কে কে রাজি আছেন হাত দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।